السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত শিক্ষার্থী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে তাইসিরুল কোরআন কায়দার 14 নং পর্বের ক্লাস করব ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দিব মদের হরকতের উচ্চারণ এবং তার শব্দ গঠন করা তো শিখতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আর যদি আপনারা এই তাইসিরুল কোরআন কায়দার পূর্বের ক্লাসগুলি না দেখে আসেন তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে পূর্বের ক্লাসগুলি ধারাবাহিকভাবে সম্পূর্ণ দেখে আসবেন তখন আপনাদের জন্য এই তাইসিরুল কোরআন কায়দা শিখতে এবং পড়তে সহজ হবে তো আর যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন ভিডিওতে এক্ষুনি একটি লাইক করে দিন তো চলুন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় দর্শক মদের হরকত কিভাবে পড়তে হবে এই যে বাংলাতে এখানে লেখা আছে আমি এখন আপনাদেরকে বাংলা লেখাটি পড়ে শোনাচ্ছি দেখুন খারা জবর খারা জের উল্টা পেশকে মদের হরকত বলে মদের হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়া পড়িতে হয় তো প্রিয় দর্শক দেখুন এই যে হরফের উপরে খারা জবর আছে হরফের নিচে খারাজের উপরে উল্টা পেশ থাকলে ওই হরফকে এক আলিফ টেনে পড়তে হবে তো খারা জবরের উচ্চারণ আমরা কিভাবে পড়ব এবং খারা জেরের উচ্চারণ কিভাবে পড়ব এবং উল্টা পেশের উচ্চারণ কিভাবে পড়তে হবে আমি এখন আপনাদেরকে প্র্যাকটিক্যালে সহি শুদ্ধ করে শিখিয়ে দিব আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন দেখুন এই যে এখানে হরফ আছে তা তার উপরে যে চিহ্নটি দেখতে পাচ্ছেন উপরে এই চিহ্নটির নাম হলো খারা জবর যখন হরফের উপরে খারা জবর থাকবে তখন ওই হরফকে এক আলিফ টেনে পড়তে হবে তো আমরা এইভাবে পড়ব দেখুন তা খারা জবর তা খারা জবর তা ত খারা জবর ত তা পাতলাভাবে উচ্চারণ করতে হবে আর এই ত কে মোটা করে উচ্চারণ করতে হবে আমরা অনেকে এই দুইটি হরফকে একইভাবে উচ্চারণ করে থাকি আমরা যদি একইভাবে উচ্চারণ করি তাহলে মাখরাজ অনুযায়ী হরফের উচ্চারণ সহি করে হবে না তো তা পাতলাভাবে উচ্চারণ হবে এই ত কে মোটা করে উচ্চারণ করতে হবে তা খারা জবর তা প খারা জবর ত সা খারা জবর সা সিন খারা জবর সা শিন খারা জবর সা সাদ খারা জবর স প্রিয় দর্শক এখন আমরা খারা জের দিয়ে হরফের উচ্চারণ শিখব র খারা জের রি খারা জেরের উচ্চারণ নিচের দিকে ধাবিত করে এক আলিফ টেনে উচ্চারণ করতে হবে র খারা জের রি হা খারা জের হি জিম খারাজের জি জা খারাজের জি লাল খারাজের জি জ খারাজের জি প্রিয় দর্শক এখন আমরা উল্টা পেশ দিয়ে হরফের উচ্চারণ শিখব উল্টা পেশের উচ্চারণ ঠোঁট গোল করে উপরের দিকে ধাবিত করে উচ্চারণ করতে হবে এভাবে করতে হবে দেখুন হা উল্টা পেশ হু হা উল্টা পেশ হু ওয়া উল্টা পেশ উ আমরা অনেকে এই ওয়ার উচ্চারণ হামজার উচ্চারণ করে থাকি উ এইভাবে বলে থাকি এভাবে বললে প্রিয় দর্শক ওয়ার উচ্চারণ সঠিকভাবে হবে না ওয়ার উচ্চারণ দুই ঠোঁট গোল করে পড়তে হবে ওয়া উল্টা পেশ উ বা উল্টা পেশ বু ইয়া উল্টা পেশ ইউ আমরা অনেকে ইয়ার উচ্চারণ উ বলে থাকি ইয়া উল্টা পেশ উ এভাবে পড়লে সঠিকভাবে ইয়ার উচ্চারণ হবে না ইয়ার উচ্চারণ করতে হবে এইভাবে দেখুন ইয়া উল্টা পেশ ইউ আইন উল্টা পেশ ও আমরা অনেকে আইনের উচ্চারণ উ বলে থাকি হামজার উচ্চারণ করে থাকি বলতে হবে হলকের মধ্যখান থেকে চাপ দিয়ে আইন উল্টা পেশ ও ওয়াইন উল্টা পেশ ঘু
প্রিয় দর্শক, এখন আমরা খারাজুবর খারাজের উল্টা পেশের মাধ্যমে শব্দ গঠন করে আপনাদেরকে সহি শুদ্ধ করে শিখিয়ে দিব। দেখুন, মিম খারাজবর মা, লাম জেরেলি মালি, কাফ জেরকি মালিকি, জাল খারাজবর জা, লাম জেরেলি জালি, কাফ জবরকা জালিকা জালিকা, কাফ জেরকি তা খারা জবর তা, কিতা বা দুই পেশ বুন, কিতাবুন কিতাবুন, সিন জবর সা, লাম খারা জবর লা, সালা, মিম দুই পেশ মুন, সালামুন সালামুন, হামজাহ বা জবর আবে, বা কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে। হামজাহ বা জবর আবে, কফ খারা জবর ক, আবে ক আবে ক, আইন জের আই, বা খারা জবর বা, আই বা, দাল ইয়া জের দি, জেরের বামপাশে জজমালা ইয়া মদর হরফ, তাই এই দালকে এক আলিফ টেনে পড়তে হবে। ইবাদি ইবাদি, বাজের বি, হা খারাজের হি, বিহি, হামজা হা জবর আহ, লাম জের লি আহ লি, হা খারাজের হি আহ লিহি, বা আইন জবর বা, দাল জের দি বা দি, হা খারাজের হি বা দিহি, র পেশ রু, সিন পেশ সু, রুসু, লাম জের লি রুসুলি, হা খারা জের হি রুসুলিহি, কফ বা জবর কবে, লাম জের লি কবে লি, হা খারা জের হি কবে লিহি, র জিম জবর রজে, জিম কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। র জিম জবর রজে, আইন জের আই, রজে আই, হা খারা জের হি রজে আই হি রজে আই হি, লাম জবর লা, হা উল্টা পেশ হু লা হু, খ জবর খ, লাম জবর লা খলা, কফ জবর ক খলা ক, হা উল্টা পেশ হু খলাকহু খলাকহু, হামজাহ জবর আ, মিম আলিফ জবর মা, আমা তা জবর তা, আমাতা, হা উল্টা পেশ হু আমাতাহু, লাল জবর লা, কাফ জবর কা লাকা, র জবর র লাকা র, হা উল্টা পেশ হু ذكره، همزة ها زبر أه، لام بش لو أه لو، ها ألتا بش هو أه لو هو، ميم ألف زبر ما، لام بش لو ما لو، ها ألتا بش هو ما لو هو، كاف زبر كا، ذال كرا زبر ذا كذا، لام زر لي কাজালি, কাফ জবর কা কাজালি কা, ত জবর ত, আইন আলিফ জবর আ, ত আ, মিম জের মি, ত আমি, হা খারা জের হি ত আমি হি, কাফ জের কি তা খারা জবর তা, কিতা বা জবর বা, কিতা বা, হা উল্টা পেশ হু কিতাবাহু, হামজাহ জিম জবর আজে, র পেশ রু আজে রু, হা উল্টা পেশ হু আজে রু হু, ওয়াও জবর ওয়া, কাফ পেশ কু ওয়াকু, তা পেশ তু ওয়াকু তু, বা জের বি ওয়াকু তু বি, হা খারা জের হি ওয়াকু তু বি হি, খ খারা জবর খ, লাম জের লি খলি, দাল ইয়া জের দি খলি দি, নুন জবর না
خالدين. قاف واو زبر قو জবরের বাম পাশে জজমলা ওয়াও লিনের হরফ, তাই এই কফ ওয়ার সাথে তাড়াতাড়ি করে উচ্চারণ করতে হবে। লিনের হরফ দুইটি ওয়াও ইয়া, যখন আমরা জবরের বাম পাশে জজমলা ওয়াও এবং জবরের বাম পাশে জজমলা ইয়া দেখব তখন তাড়াতাড়ি করে ওই হরফের উচ্চারণ করতে হবে। তাই এখানে দেখুন এই কফ ওয়ার সাথে তাড়াতাড়ি করে উচ্চারণ করতে হবে কারণ এই ওয়াও লিনের হরফ। কফ ওয়াও জবর কৌ মিম জির মি কৌ মি হা খারা জির হি قومه. واو حا زبر وح دال زبر دا وح دا ها اولتا پش هو وح دا هو با كرا زبر با روزر ري باري زا واو پش زو باري زو نون زبرنا باري زونا خوزر خي تا كرا زبر تا ميم پشمو ختام ها اولتا پش هو ختام هو ختام هو. همزه ح زبر اح كاف الف زبر كا اح كا ميم زر مي اح كامي ها كرا زر هي اح كامي هي ها زبر ها دال يا زبر داي. দেখুন প্রিয় দর্শক, এই যে জবরের বাম পাশে জজমলা ইয়া আছে তাই এই দাল ইয়ার সাথে তাড়াতাড়ি করে উচ্চারণ করতে হবে। হাদাই নুন খারা জবর না হাদাই না হা পেশ হু হাদাই না হু হাদাই না হু রোজা জের রিজ কফ পেশ কু রিজ কু হা উল্টা পেশ হু রিজ কু হু همزة را زبر أر كاف ألف زبر كا أر كا نون زرني أر كاني ها كرا زرهي أر كاني هي يا خو زبر يخ شين كرا زبر شا يخ شا ظه زبر ظه را زري ظهري ها كرا زرهي ظهري هي فا زبر فا تا زبر تا فتا رو زبر رو فتا رو كاف زبر كا فتا رو كا ها اولتا پش هو فتا رو كا هو فتا رو كا هو روح زبر روح ميم كرا زبر ما روح ما نون دوي پش نون روح ما نون روح ما نون. তো প্রিয় দর্শক, আমরা এইভাবে খারা জবর খারা জের উল্টা পেশ দিয়ে হরফের উচ্চারণ এবং শব্দ গঠন করে আমাদের এই ভিডিও থেকে আপনারা সহি শুদ্ধ করে শিখে নেবেন। তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত। ইনশাল্লাহ আবার তাইসিরুল কোরআন কায়দার 15 নং পর্বের ক্লাসে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।